হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি একটা কামিজ বা কুর্তি যেটাই বলেন, এটাকে আপনি কামিজও বলতে পারেন বা কুর্তিও বলতে পারেন, এটা আমি কেটে দেখাবো। তাহলে দেখে নিন একটু মেজারমেন্টটা। লম্বা হলো 42, বুকটা হলো 40, কোমরটা হলো 36, হিপটা হলো 42, হাতা হলো 11, আর হাতার মুহুরিটা 10.5 ইঞ্চ, আর গলাটা হবে এই ডিজাইন সামনের দিকে হবে। আর পেছন দিক থেকে আমি ডিপ রাখছি না, প্রায় 2 ইঞ্চ বা 2.5 ইঞ্চের মতো আমি ডিপ নিচ্ছি। তো এখন আমি যেভাবে দেখাবো আপনি সেম ভাবে কামিজ করতে পারেন বা কুর্তিও করতে পারেন। অনেকে এটাকে কামিজও বলে থাকেন, অনেকে কুর্তিও বলে থাকেন। তাহলে দেখুন, কাপড়টাকে প্রথমে আমি ভাঁজ করে নিয়েছি। আমি চার ভাঁজ করে নিয়েছি, এই জায়গাতে দুইটা ভাঁজ আর এই জায়গাতে দুইটা ভাঁজ, টোটাল আমি চারটা ভাঁজ করলাম। এই দিক থেকে ওপেন সাইড আর এই দিক থেকে হলো জয়েন্ট সাইড। লম্বাটা সবসময় আপনি আপনার অনুসারে নেবেন, যতটুকু আপনার লম্বা প্রয়োজন আপনি সেই অনুসারে নেবেন। তো আমি সামনের পার্ট এবং পেছনের পার্ট দুটো একসঙ্গে কেটে নেবো। আমি সবসময় এইভাবে করে থাকি। আর পেছনের গলার ডিজাইনটা আমি পরে করব, কিন্তু গলার সাইডটা আমি পরে কাটবো আলাদা আলাদা করে। তো প্রথমে লম্বা নিয়ে নিচ্ছি, যতখানি লম্বা এই জায়গাতে একটু সমান করে নেব। যতখানি আপনার লম্বা প্রয়োজন তার থেকে সবসময় 2 ইঞ্চ বেশি নেবেন। এরপর আমি শোল্ডার নেব। তাহলে দেখুন, শোল্ডারটা কতখানি ছিল, 16 ইঞ্চ। যেহেতু এটা পেছনে কোনো ডিপ হবে না, ভরা গলা হবে, যেটাকে আমরা অনেকে ইউ গলাও বলে থাকি। তো এ ধরনের গলা যখন হয় তখন কিন্তু আপনাকে অবশ্যই শোল্ডারের মেজারমেন্ট নিতে হবে। যতখানি শোল্ডার আসবে ওটাকে হাফ করে নেবেন। হাফ করার পর আপনি আরও হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য নিয়ে নেবেন। তাহলে দেখুন, 16 কে আমি হাফ করলাম 8। এরপর আমি আরও হাফ ইঞ্চ সেলাইয়ের জন্য অ্যাড করে নেব। টোটাল আমি 8.5 ইঞ্চ নিলাম। এবার দাগটাকে ভালো করে একটু মিলিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন, এই ক্ষেত্রে আমি পনেক ডাউন করে নেব নিচের দিকে। পনেক বা 1 ডাউন করতে পারেন। ডাউন করার পর ঠিক এই জায়গা থেকে আমি 3 ইঞ্চ নিচ্ছি গলার জন্য। আপনি ভালো করে লক্ষ্য করুন, আমি ঠিক এই জায়গা থেকে 3 ইঞ্চ নিলাম। নেওয়ার পর দেখুন, দুটো পয়েন্টকে বরাবর মিলিয়ে দিতে হবে। তো এরপর দেখুন, আমি বগলটা নিচ্ছি। তো এই ক্ষেত্রে দেখুন, বগলটা ঠিক এই জায়গা থেকে আমি নেব। ঠিক এই জায়গা থেকে আমি 6.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। আপনি 34 থেকে 42 পর্যন্ত 6.5 দিয়ে খুব ইজিলি করে নিতে পারেন। সোজা করে নামিয়ে নেব। এরপর দেখুন, আমি বুকটা নেব। ঠিক এই জায়গা থেকে আমি বুকের মেজারমেন্ট নিচ্ছি। দেখুন বুকটা কতখানি, 40। তাহলে 40কে 4 দিয়ে ডিভাইড করব, 10। অতখানি আমার মেন পয়েন্ট। কিন্তু যখন পেছনে একটু ভরা গলা থাকে বা কলার থাকে তখন কিন্তু মিনিমাম আপনাকে 1 ইঞ্চ লুজ রাখতে হবে। তো লুজিংটা আমি এখন দিচ্ছি না, আমি প্রথমে আর্মহোলের শেপটা দেবো। যখন আমি ফিটিংসের সেলাই দিয়ে থাকি তখন আমি লুজিংয়ের জন্য নিয়ে থাকি, প্রথম থেকে নিই না। প্রথম থেকে নিলে কি হয়, আর্মহোলটা একটু ফুলে যায়, তার জন্য আমি প্রথম থেকে শেপটা দিই না। তো এরপর দেখুন, আমি আরও এক্সট্রা লুজিংয়ের জন্য 1 ইঞ্চ নিলাম। এরপর আমি আরও 2 ইঞ্চ এক্সট্রা নিলাম। তাহলে দেখুন, টোটাল আমি কতখানি নিলাম, আমি 3 ইঞ্চ এক্সট্রা নিয়ে নিলাম। এবার দেখুন আর্মহোলের শেপটা দেব, প্রায় হাফ ইঞ্চ। ঠিক এই জায়গা থেকে আমি হাফ ইঞ্চ মতো উপর দিকে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমি শেপটা দিচ্ছি, একটুখানি ভেতর দিক থেকে নেব। আর এই জায়গাতে কিন্তু অবশ্যই আপনাকে মিনিমাম 1.25 ডাউন করে দিতে হবে। আমি নর্মালি হাফ ইঞ্চ দিয়ে থাকি, যখন এই ধরনের হয় তখন 1.25 দিলে সবচেয়ে ভালো হয়। এরপর দেখুন, কোমরের জন্য আমি মাপটা সবসময় এই জায়গা থেকে নিয়ে থাকি। আপনি চাইলে শোল্ডার থেকেও নিতে পারেন, কিন্তু আমি সবসময় এইভাবে নিয়ে থাকি। ঠিক এই জায়গা থেকে আমি নেব, আমি 7 ইঞ্চ নিচে নিচ্ছি। যদি আপনার হাইট বেশি থাকে তাহলে আপনি 7 নেবেন, যদি আপনার হাইট নর্মাল থাকে তাহলে আপনি 6.5 ইঞ্চে নিয়ে নেবেন। তো যার জন্য আমি তৈরি করছি, ওনার হাইট একটু বেশি, তার জন্য আমি 7 ইঞ্চি দিচ্ছি। এরপর আমি দেখুন কোমরের জন্য নিচ্ছি, কতখানি ছিল কোমর, 36। 36-এর 1/4 নেব, তাহলে 9-9-এ দাগ কেটে নিলাম। তো কোমরের জন্য ততখানি আমাকে এক্সট্রা নিতে হয় না, লুজিংয়ের জন্য শুধু হাফ ইঞ্চ নিলে হয়। তো এরপর আমি আরও 2 ইঞ্চ নিয়ে নিচ্ছি। তাহলে টোটাল দেখুন কতখানি নিলাম, আমি 11.5 ইঞ্চ নিয়ে নিলাম। এরপর দেখুন, আমি হিপের জন্য মেজারমেন্ট নেব। তাহলে হিপটা কোথা থেকে নেব, আপনি হিপের জন্য চাইলে শোল্ডার থেকেও নিতে পারেন বা আর্মহোল থেকেও নিতে পারেন, আমি কিন্তু বরাবরই আর্মহোল থেকে নিয়ে থাকি। তো এই ক্ষেত্রে দেখুন, আমি 14-এ নিচ্ছি। যদি আপনার হাইট নর্মাল থাকে তাহলে এই ক্ষেত্রে আপনি 13 নিতে পারেন, আর যদি আপনি মনে করেন হিপটা একটু নিচ থেকে দেবেন তাও দিতে পারেন, আর নর্মাল যদি হাইট বেশি থাকে তাহলে আপনি 14 ইঞ্চে দেবেন।
এবার দেখুন হিপটা কতখানি ছিল, 42। তো 42-র 4 ভাগের 1 ভাগ নেব, 10.5। এরপর দেখুন আমি শুধু 1.5 ইঞ্চ এক্সট্রা নিচ্ছি, কারণ হিপে সবসময় একটু কম কাপড় নেবেন, নইলে কিন্তু সাইড থেকে সেলাই করতে আপনার অসুবিধে হবে, তাই চেষ্টা করবেন হিপের জায়গাতে 1.5 ইঞ্চ বেশি নেওয়ার। এবার পয়েন্টগুলোকে মিলিয়ে দিচ্ছি। এবার দেখুন নিচ থেকে আপনি মুহুরিটা যতখানি আপনার পছন্দ আপনি সেই অনুসারে দিতে পারেন, তো আমি একটু বেশি নিচ্ছি। আমি দেখুন টোটাল 13.5 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এবার এই পয়েন্ট আর এই পয়েন্ট দুটো পয়েন্টকে মিলিয়ে দিচ্ছি। এরপর নিচ থেকে আমি একটু উপরের দিকে উঠিয়ে দেব, প্রথমে দাগটাকে একটু সোজা করে নিচ্ছি, তারপর আমি উঠিয়ে দেব। সোজা করলাম, সোজা করার পর দেখুন মিনিমাম আপনাকে 1 ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নিতে হবে। তো এবার আমি বলে দিচ্ছি সবসময় যে কোনো কামিজ বা কুর্তির সাইড থেকে এভাবে কেন উঠাতে হয়, কারণ যখন এভাবে আপনি উঠিয়ে দেবেন তখন কোনাগুলা পরার পর, ড্রেসটা পরার পর নিচের দিকে ঝুলে থাকবে না, যদি আপনি এভাবে কেটে না দেন তাহলে কিন্তু নিচের দিকে ঝুলে যাবে। এবার দেখুন গলা ডিপটা কীভাবে দেব, আমি ঠিক এই জায়গা থেকে 7 ইঞ্চি দাগ কেটে নিচ্ছি। যদি আপনি খুব ডিপ নেক পছন্দ করেন তাহলে আপনি 7.5ও দিতে পারেন, আর এইটি যদি নেন তাহলে অনেকখানি ডিপ হয়ে যাবে, তাই আমি মনে করি সামনের দিক থেকে মিনিমাম 7 ইঞ্চ বা 7.5 ইঞ্চ নেওয়াই বেস্ট। তো প্রথমে একটু সোজা করে মিলিয়ে নিচ্ছি, দাগ কেটে নিচ্ছি। এবার দেখুন এভাবে যে ভি শেপটা দেওয়া হয় এটা আপনি উপর থেকেও দিতে পারেন একটু, বা একটু চাইলে নিচ থেকেও দিতে পারেন, যে জায়গা থেকে আপনার সুবিধা মনে হয় আপনি ঠিক সেই জায়গা থেকে দিতে পারেন। আমি দেখুন ঠিক উপর থেকে 4 ইঞ্চ নিচ থেকে দিচ্ছি, এভাবে দিলাম। এবার দেখুন পেছনের গলার জন্য এখন আমি দিচ্ছি না, পরে শেপটা দেব, বাকি সবটা সাইড কেটে নিচ্ছি কিন্তু গলার দিকটা এখন আমি কাটবো না। এবার দেখুন ভেতরের দিক থেকে আমি একটা পার্টকে আলাদা করে নিলাম, আপনি দেখতে পারেন পেছনের পার্টটা আমি আলাদা করে নিলাম, আর সামনের পার্টের গোলা ডিজাইনটা আমি কেটে নিচ্ছি। দেখুন এই জায়গাটা ছিল আমার মেজারমেন্ট। এবার নিচের দিকে ডিপটা দেখুন আমি শুধু 2 ইঞ্চ নিচ্ছি, পেছনের গলা খুবই ছোট তার জন্য আমি সামনের দিকটা একটু বেশি নিলাম আর চওড়াটাও একটু বেশি নিলাম, এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দেব। এবার হাতার জন্য কি করে কাটবেন দেখুন, আমি সবসময় বলে থাকি হাতার পাশটা কিভাবে নেবেন, এই জায়গা থেকে শোল্ডারের উপর থেকে আপনি ইঞ্চি টেপটাকে এইভাবে রাখবেন, রাখার পর দেখুন বগল পর্যন্ত আমার কতখানি আসলো, দেখুন আমার 7.5 বেরিয়ে আসলো। তো যতখানি আসবে এর থেকে আপনাকে 1 ইঞ্চ বেশি নিতে হবে, 1 ইঞ্চ বেশি নিলে আপনার হাতার পারফেক্ট পাশটা চলে আসবে, আপনি সেই অনুসারে হাতা কেটে নেবেন, আর লম্বা আপনার অনুসারে নেবেন, মুহুরিও আপনার অনুসারে নেবেন। এবার দেখুন এই ধরনের ডিজাইনের গলার জন্য পট্টি কী করে কাটবেন, আপনি এভাবে যে কোনোটা কাপড় নেবেন, দুভাজ করে নিলাম, এদিক থেকে জয়েন্ট সাইড আর এদিক থেকে হলো ওপেন সাইড। আমি এই কাপড়টাকে এইভাবে রাখলাম, রাখার পর ভালো করে বরাবর করে একটু মিলিয়ে নেবেন, এভাবে তা কেটে নিলাম। নেওয়ার পর দেখুন যতখানি চওড়া আপনি রাখতে চান আপনি সেই অনুসারে রাখতে পারেন, তো এক্ষেত্রে আমি 1.5 রেখে দিচ্ছি, এভাবে কেটে নেব। এবার দেখুন কীভাবে সেলাই করবেন, ঠিক এভাবে পটিটাকে রাখবেন, মিডল থেকে বরাবর মিলিয়ে নেবেন, নেওয়ার পর এভাবে বসিয়ে নেবেন, বসিয়ে নেওয়ার পর ঠিক দেখুন আপনি চাইলে এই জায়গা থেকে সেলাই করতে পারেন, ঠিক এভাবে ঘুরিয়ে এটাকে সেলাই করে নেবেন, এভাবে বসিয়ে নেওয়ার পর এই কর্নার করে কেটে নেবেন, নেওয়ার পর উল্টে নেবেন। তো অবশ্যই আপনি এটা ভাও দিক থেকে করবেন,
আশা করি কামিজ বা কুর্তি কি করে কাটতে হয় আপনি বুঝতে পেরেছেন। যদি এরপর আপনার কোনো সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যদি সম্ভব হয় তাহলে অন্যদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন। তাছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সঙ্গে বেল বাটনে ক্লিক করে যাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।